लाल नील हलूद তারপরে আসছে সব মিক্সিং কালার যেমন লাল আর হলুদ মিশে হচ্ছে অরেঞ্জ আবার ধরুন হলুদ আর নীল দুটো মিশ্রণ করে হচ্ছে গ্রিন আবার লাল আর নীল দুটো মিশ্রিত ফলাফল বা রং আসছে ভায়োলেট বেগুন এবং আবার এই রংগুলো পরস্পরের সঙ্গে মেশাতে পারলে মেলাতে পারলে আরো অনেক রং তৈরি হবে যেমন রঙের একটা দিক এটাও যেটা আপনি ইঙ্গিত করছেন খুব সুন্দরভাবে এর ব্যাখ্যা করা আছে এখন এই স্ট্রাকচারটা একটু বোঝবার জন্য আমরা দুটো ছবির দিকে যদি একটু তাকাই একটা হচ্ছে আমাদের বাপ্পিচেলি বিখ্যাত আর্টিস্ট রেনেসাঁ পিরিয়ডের উনি 1485 সালে আঁকছেন তার বিখ্যাত ভারত পৃথিবী বিখ্যাত আমি বলবো ছবি বার্থ অফ ভেনাস এই এই যে বার্থ অফ ভেনাস ছবিটা দেখুন এই ছবিটার মধ্যে একটা অসাধারণ মুভমেন্ট আছে একটা থ্রি ডাইমেনশনের দিকে যাওয়ার একটা প্রবণতা আছে এবং অনেকে এই ছবিটাকে একটা এরোটিক সিম্বল বলে মনে করেন কিন্তু প্র্যাকটিক্যালি নয় এটা হচ্ছে এম্বডিমেন্ট অফ বিউটি সৌন্দর্যকে নারী দেহের সৌন্দর্যকে ধরার চেষ্টা করেছেন এবং এর মধ্যে একটা অদ্ভুত লিনিয়ারিটি অফ গ্রেসফুল একটা ব্যাপার ফুটে উঠে এই বার্থ অফ ভেনাস নিয়ে যে বিতর্ক ছিল এক সময় সেটা রেনেসাঁসের সময়ে কিভাবে এটাকে সহজীকরণ করা হয়েছে এটা বলছি তার সঙ্গে দেখাই যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা কালার ছবিটা দেখিয়েছি আর তার স্ট্রাকচারটা দেখুন যদি এই ছবিটাকে ভাঙা হয় অর্থাৎ রংটাকে ছবি থেকে আমরা যদি তুলে নিই যেটা আমাদের ডক্টর মুখার্জি সোমনাথ মুখার্জি আলোচনা করেছেন যে স্ট্রাকচার তাহলে কি দাঁড়ায় ছবির স্ট্রাকচারটা যদি দেখা যায় তো এইরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় হ্যাঁ যা বলছিলেন কথা হচ্ছে যে আগে যখন রেনেসাঁস পিরিয়ডে বা তারও একটু আগে খ্রিস্টধর্মের বা পৌরাণিক বিষয়বস্তু দিয়ে যখন শিল্পীরা ছবি এঁকেছে তারা অনেক সময় একটা সিম্বল হিসেবে কোনো জিনিসকে গ্রহণ করেছে যখন যেমন প্রথম যীশু খ্রিস্টকে আঁকার জন্য কোনো মানুষের মুখ আঁকেনি সব থেকে ইনোসেন্ট আর কি নিষ্পাপ একটা মানুষকে বোঝাতে একটা সিম্বল হিসেবে একটা ভেড়াকে ব্যবহার করছে তেমনি ভেনাস যে তার কোনো একটা যাকে বলে পার মুক্ত মুক্তর মতো তাকে আলাদা করে তার বিন্যাস করা যায় না সেটা একটা বিউটি ইন ইটসেলফ তেমনি সেইটাকে ভাবতে ভাবতে তারা ভেবেছে যে একটা ঝিনুকের মধ্যে শুরু পাদুটা জমা হয় বড় হয় সেই মুক্ত দেখা যাচ্ছে এখানে গতিশালীর পার্থ অফ ভেনাস সেই মুক্তটা খুলে সমুদ্রের দ্বার থেকে চলে এসছে তার ভেতর থেকে আস্তে আস্তে ভেনাসের চেহারাটা বেরিয়ে আসছে এই যে এর মধ্যে এই সমস্ত এই যে ঝিনুকের খোলটা সেখান থেকে ভেনাসের বেরিয়ে আসছে সেখানে কোনো সম্পূর্ণ দেহ সৌন্দর্য পবিত্রতা আনার জন্য যে দেহ সৌন্দর্য সেটার সঙ্গে এমনি সাধারণ একজন নিউড মহিলা বা বস্ত্রহীন মহিলার তফাৎ আছে রেনেসাঁস সম্বন্ধে বলতে গেলে আর একটুখানি কথা বলা দরকার যে প্রথম রেনেসাঁসে অত্যন্ত ইটালিয়ান রেনেসাঁসে তিনটে জিনিসকে খুব বড় করে নিয়ে আসা হয়েছিল একটা হচ্ছে হিউম্যানিজম আর কি মনুষ্যত্বের কদর আর একটা হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আমরা ছবি আঁকতে গিয়ে কাছের জিনিসকে বড় দূরের জিনিসকে ছোট হয়ে যাচ্ছে আমরা একটা রেল লাইনের ধারে গিয়ে দাঁড়ালে
দূরে চলে যাচ্ছে, রেল লাইনটা মিট মিট করে দিচ্ছে। তো মানবিক বোধের ক্ষেত্রে আপনি বহু আগে গ্রিক দর্শনে অলরেডি এটা দেখা গিয়েছে, এবং যখনই ওই পার্গামন থেকে যখন হেলেনিস্টিক আর্ট হয়েছে সেখানেই কিন্তু মানবিক কমনীয়তা দেখা গিয়েছে। রেনেসাঁয় তার পরিবর্তিত রূপ পরিপ্রেক্ষিতে পাল্টে যায়। আচ্ছা, এখানে আমরা আর একটা ছবি দেখি, অসিত কুমার হালদারের আঁকা ছবি, অশোক বরাশিয়ার ভারতীয় ক্ষেত্রে, এবং অসিত কুমার হালদার তার পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না। অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রথম দিকে যে কজন বিখ্যাত ছাত্র, খিতিম মজুমদার, অসিত হালদার, বেঙ্কটাপ্পা, সমরেন্দ্র গুপ্ত, এদের মধ্যে অসিত হালদারও একজন খুব, নন্দলাল বোস খুব বিখ্যাত একজন শিল্পী, তার আঁকা অশোক বনে সীতা, হ্যাঁ এই ছবিটা, এটা অবশ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, এইটা যদি স্ট্রাকচারটা দেখি যেটা নিয়ে আলোচনা করছি, তো এর স্ট্রাকচারটা দেখুন, ঠিক এই রং যদি আমরা তুলে নিই ছবিটার, তাহলে কিন্তু এইটা স্ট্রাকচার, এটা হচ্ছে কাঠামো, এই কাঠামোর উপরই আমাদের রেখা নির্ভর কাঠামো। তার উপরে রং দিয়ে শিল্পীর গহন মানে মনে যে বিস্তারটা দেখাচ্ছেন সেটা সম্পূর্ণ ছবি হয়ে উঠছে। আচ্ছা, আমাদের আলোচনা সময় আমাদের প্রায় হয়ে এসছে, আর একটা প্রশ্ন যদি সংক্ষেপে বলেন তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করব। বিষয়টা হচ্ছে যে রেনেসাঁ পর্বের কথা বলা হলো, প্রি হিস্টোরিক আর্টের কথা আপনি বলেছেন, গুহাচিত্রের কথা, তারপরে ধরুন আধুনিকতা এসছে, মধ্যেখানে অনেক মুভমেন্ট হয়ে গেছে, ইম্প্রেশনিজম, এক্সপ্রেশনিজম, সারিয়ালিজম, যাই হোক ছবির কিন্তু ভাষা বদলে যাচ্ছে প্রতিটা আন্দোলনের সঙ্গে, ইনভেনশনের সঙ্গে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের সঙ্গে, সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছবির ভাষা বদলে যাচ্ছে। এই পরিবর্তিত ভাষার যুক্ত কী করে, খুব সংক্ষেপে দু এক লাইনে, আর সময় নেই যদি বলেন, দু এক লাইন, একটা লাইনেই বলতে হবে, হ্যাঁ, যে মানুষের সৃজনশীলতার জায়গায় যখন খামতি হবে ছবি তখন তাদের কাছে দুর্বোধ্য হবে। সৃজনশীল মনের বিকাশ যত হবে ছবি তাদের কাছে গ্রহণীয় ততখানি হবে, এবং এইখানেই এই দৃশ্যশিল্প গ্রহণযোগ্য জায়গায় সমগ্র সমাজ ব্যবস্থায়, সমগ্র পৃথিবীতে সুন্দরভাবে প্রতিষ্ঠিত আছে। ধন্যবাদ আপনারা আজকে এসে যেভাবে আলোচনা করলেন ছবির বিভিন্ন দিক, বা ছবি কারি বলে কী করে বুঝবো এই নিয়ে আলোচনা করলে বলে জন্য আপনাকে ধন্যবাদ। তবে এত অল্প সময়ে ঠিক ঠিক বিস্তৃত আলোচনা করা একটু মুশকিলের হয়। নমস্কার।